হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে খুব ভালো আছো। আর বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা, এতটাও ভালো নেই, কারণ কি জানো বন্ধুরা, অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি কিন্তু ভিউস একদম আসছে না, আর সাবস্ক্রাইবও বাড়ছে না, আর ওয়াচ টাইমটাও বাড়ছে না। কী করবো কিছু বুঝতে পারছি না। বন্ধুরা, অনেক ভালোবেসে তোমাদেরকে আমি অনেকটা ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো বন্ধুরা। সেটা বলার জন্যই আজকে আমি এসেছি, কারণ কি জানো তো বন্ধুরা, একদম মনটা একদম কালো হয়ে যায় যখন দেখি ওয়াচ টাইমটা একদম বাড়ছে না, বা ভিউয়ার্স এখনও বাড়ছে না, তারপর ওয়াচ টাইমটাও বাড়ছে না, সাবস্ক্রাইবটাও ভালো করে বাড়ছে না। তখন মনটা একদম কালো হয়ে যায় যে দেখো বন্ধুরা, আমি যে ভিডিও সবসময় করি সেটা একদম ভালো লাগে না। তাই বন্ধুরা সবটা মানে সবটা দেখে না, কিছু কিছুটা দেখে কিছুটা ছেড়ে দেয়, তাই জন্য আমার ওয়াচ টাইমটাও বাড়ছে না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভালো লাগলেই দেখবে, না হলে তো দেখবে না। কিন্তু তারপরও বলছি, মানে বন্ধু হিসাবে যদি পাশে থাকো তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। আর কি জানো তো বন্ধুরা, যদি মানে সবসময় থাকো মানে পাশে বন্ধু হয়ে হাত বাড়িয়ে, তাহলে অনেকটাই ভালো লাগে সেটাই আর কি। আর কি জানো তো বন্ধুরা, অনেকটা আশা করে এসেছি ইউটিউবে। জানি না ইউটিউবই আমাকে কোনো দিন ভাইরাল হতে দেবে কি না, বা কোনো দিন আমি পারবো কি না ইউটিউবে মানে ভালো করে মানে ভিডিও করতে, সেটাও আমি মনে মনে ভাবি অনেক সময়। আর ভাবতে ভাবতে কী হয় জানো তো বন্ধুরা, মনটাও একদম খারাপ হয়ে যায় এইটাই। আর বন্ধুরা, অনেকটা আশা নিয়ে এসেছি, দেখা যাক ইউটিউব আমার সাথে কি করে, দেখা যাক কোনো দিন মানে কোনো মানে ভিডিও ভাইরাল হয় কি না, দেখতেই পাবো। আর তোমরাও দেখতে পাবে যদি সাথে থাকো। আর কি জানো তো বন্ধুরা, মানে অনেক বন্ধুরাই আছে যে ভিডিও করছে, তাদের সফলতা দেখে আমার মনের মধ্যে কিছুটা জাগে যে আমি পারবো কি না। আর সেই রকম মানে একটা স্বপ্ন তো সবারই থাকে বলো, ইউটিউবে যারা যারা কাজ করছে। আর আমিও আশা করি আমার আশাটাও পূর্ণ হবে যদি তোমরা পাশে থাকো, আর তোমরা যদি ভিডিও দেখো তাহলে তোমাদের আশায় আমার আশাটাও পূর্ণ হবে। ঠিক আছে বন্ধুরা, এইটুকুই কথা বলছি, কারণ কি জানো বন্ধুরা, অনেকদিন হয়ে গেছে, অনেক ভিডিও করার চেষ্টা করছি আমি যতটুকু আমি পারি, কিন্তু কি জানো তো ভিউয়ার্স আসছে না, আর সাবস্ক্রাইবও বাড়ছে না, আর ওয়াচ টাইমটাও বাড়ছে না। মানে কি করব তোমরা বন্ধুরা, তোমরা যদি কিছুটা জানো ওয়াচ টাইম কীভাবে বাড়ানো যায়, যদি তোমরা কোনো সলিউশন তোমরা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই বলবে। কারণ কি জানো তো বন্ধুরা, বন্ধুদেরকে বন্ধুরা যদি হেল্প করো তাতে কোনো মানে খারাপ কিছু হয় না। সবাই যদি সফল হতে পারি আমরা একে অপরের সাহায্য নিয়ে, তাহলে তো অনেকটাই মজা লাগে, ঠিক না? আমার তো খুব মজা লাগে, তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না, কিন্তু তোমাদের আশা করি খুব ভালোই লাগবে যদি তোমরা ভালোবেসে থাকো। ঠিক আছে বন্ধুরা, আর কি জানো তো প্রচণ্ড গরম আমাদের এইদিকে, পুজো এসে গেছে। পুজোর মধ্যে কীভাবে যে এই গরমের মধ্যে মানে সাজ গুজ করে কীভাবে মানে বাইর হব মানে পুজোর মধ্যে, সেটাই বুঝে পাচ্ছি না। এত গরম, মানে দেখো ভিডিও করতে করতে পুরো ঘেমে মানে পুরো ছান করে নিয়েছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এবার পুজোর মধ্যে যদি এত গরম থাকে তাহলে কীভাবে সেজে গুজে বাইর হব, সেটাই ভাবছি। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই যদি আমার পাশে থাকো তাহলে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো, সেই আশাতেই আছি। আর বন্ধুরা, পুজোর মধ্যে অনেকটা আনন্দ করো সবাই, আর আনন্দের মধ্যে আরও বেশি আনন্দ কি জানো তো, মানে পুজো আসলেই মানে একটা আনন্দ হয় মনের মধ্যে, মানে গরিব হোক ধনী হোক সবাইয়ের একটা আনন্দ আছে, কেউ একটু বেশি আনন্দ কেউ একটু কম আনন্দ, কিন্তু পুজো মানে আনন্দ, ঠিক না? জামা কাপড় কিনো, কেউ কম দামি জিনিস কিনবে, কেউ বেশি দামি জিনিস কিনবে, কেউ একটু ভালো শাড়ি কিনবে, কেউ একটু কম দামে একটু ভালো শাড়ি কিনবে, কিন্তু পুজো মানে আনন্দ, সবার মনে আনন্দ, যত দুঃখ কষ্ট থাকুক না কেন কিন্তু একটা আনন্দ লাগে, ঠিক বলেছি না বলো? আর এই আনন্দটা দেখে আমার মনের মধ্যে আরও বেশি আনন্দ হয়ে যায়। মানে এখন দেখো আমরা সবাই পুজোর জামা কাপড় সবটাই কেনা হয়ে গেছে, অনেক অনেকে দেখাচ্ছো, কিন্তু কি জানো তো বন্ধুরা, মানে সবাই শেয়ার করছো, কিন্তু যে সময় আমরা পরব পুজোর মধ্যে, তখন যে বার হব নতুন শাড়ি পরে নতুন ড্রেস পরে, যে সময় পুজোর মধ্যে আমরা বাইর হব, তখন একটা আলাদা মজা মজা লাগে, ঠিক না বলো? আমরা তো সবসময় মানে সবসময়ই আমরা নতুন ড্রেস পরি, কিন্তু একটা পুজোর মধ্যে পড়তে কিন্তু একটা আলাদা মজা,
ঠিক আছে বন্ধুরা, এটুকুই বললাম, আর বেশি বকবক করিনি, এটুকু ভিডিওটা করেছি। যদি আমার কথাগুলো একদম ভালো লাগে বা সত্যি মনে হয় বা কিছু কিছু মানে মানে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন কথাটি আমি বলেছি। কারণ কি জানো তো বন্ধুরা, ঠিক করে আমি কথাও বলতে পারি না কি ভিডিও করব। আমি মানে ভিডিও করার সময় যেমন থতমতো খেয়ে যাই এরকম হয়ে যায়, কিন্তু এরকম আমি না, আমি খুব সুন্দরভাবে মানে স্পষ্টভাবে কথা বলি, থতমতো খাই না। কিন্তু মোবাইলে কথা বলতে হলে আমি একটু মানে থতমতো খেয়ে যাই। ঠিক আছে বন্ধুরা, এখানে শেষ করছি আমার ভিডিওটা, আর বেশি বড় করিনি। টাটা।